আলেমদেরকে তারা বেল দিচ্ছে। আলেমদের বিরুদ্ধে কি অপরাধ, তাদের কি অপরাধ আছে? তারা তারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছে, এমনকি মমিনুল হক তাকেও বেল দিয়ে দেওয়া উচিত। অভিযোগ কি আছে? মির্জা ফখরুল উস্কানি দিয়েছে, মির্জা ফখরুল যাবে না, মির্জা আব্বাস তার অফিস দেখতে যাবে না? এটা কোন এটা কোনো কথা হলো? কিন্তু সেই অফিসে তো বোমা পাওয়া গেছে বলে, বোমা বোমা আপনি রেখে দিয়েছেন, এটা কখনো এটা কেউ বিশ্বাসযোগ্য? পয়লা শীতে দেশকে কাবু করে ফেলেছে, চারিদিকে ভয়ানক শীতের প্রকোপ, পঞ্চগড় থেকে পার্বত্য চট্টগ্রামে বাড়িতে আগুন দিয়েছে। আজকে টাঙ্গাইল রাজশাহী কোথায় না আজকে শীতের প্রকোপে মানুষ বিপর্যস্ত, রিক্সালার আগুন জ্বালিয়ে তারা কোনো কোনোতে জীবন ধারণের চেষ্টা করছে। এখন এই অবস্থায় আমার হাসপাতালে আমাদের 10টা হিটার আছে, এটা পর্যাপ্ত না, আরও 15টা হিটার কিনতে চাইছিলাম, সেটা বাজারে পাওয়া যাচ্ছে না, বাজারে পাওয়া যাচ্ছে না। শীতে আপনাদের ওখানে তো আমেরিকা এবং ইতে ভয়ানক শীতের প্রকোপ বেড়েছে। আজকে যেখানে ভারতে একদিকে আমরা শীতের এই এই ঝামেলায় আছি, ঠিক একইভাবে আইন শৃঙ্খলার অবস্থা আপনি তো বললেন, এই প্রায় 1.5 লাখ লোকের নামে মামলা আছে, 75,000 গাইবি মামলা আছে, এইগুলির বিরুদ্ধে গরম পানি এই আজকে 1.5 লাখ লোকের নামে গাইবি মামলা আছে, এটা ফেসিজম ছাড়া কিছুই না। ঠিক একইভাবে বিচারপতিদের ব্যবহার কোনো মতেই গ্রহণযোগ্য না, বিচারপতিগণ যে ব্যবহার করছেন সেটা কোথা না। আজকে মির্জা ফখরুল আলমগীরের ব্যাপারটা, এটা শুনানি করা যাবে কি না, এটা নিয়েও হাইকোর্টের সময় খ্যাপন, এটা খুবই খারাপ কাজ। আপনাদের এই হাইকোর্টেরই উদাহরণ আছে যে রিক্সওয়ালা তার স্ত্রীকে জবাই করে হত্যা করেছিল, তার ফাঁসির আদেশ হয়েছিল, নিম্ন আদালতে ফাঁসি ছিল, হাইকোর্টে ফাঁসি বহাল ছিল, উচ্চ আদালতে বহাল ছিল রিভিউতে, কিন্তু সেই আসামি জামিন হয়েছিল, যুক্তি যে যতদিন না ফাঁসি হয় ততদিন তার পরিবারের সাথে থাকুক। আজকে খালেদা জিয়ার 10 বছর, একদিকে 10 বছরের শাস্তি পাওয়া, হাজি সেলিমকে জামিন দেওয়া হয়, খালেদা জিয়াকে দেওয়া হয়, আজকে যেখানে মির্জা ফখরুল আলমগীর, শিমুল বিশ্বাস এবং অন্যদের জামিন দেওয়াটা অমানবিক, এই শীতের দিনে তাদের পয়লা তাদের ডিভিশন দেন না, এটা অন্যায় কাজ করেছেন। এখন সেটা ভারতের বাংলাদেশের ভারতের প্রতি নত জানু ব্যবহার আমাদেরকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, আমাদেরকে এটা কোনো মতেই গ্রহণযোগ্য না। বিএনপি কথা বলেছে, ফেলানির বিচার হয়নি, প্রতি সপ্তাহে ই হচ্ছে। সুতরাং এইসব দিকে চিন্তা করে আমার মনে হয় দেশে নৈরাজ্যের চূড়ান্ত রকম অবস্থা, এই এই চূড়ান্ত থেকে পাওয়ার একটা মাত্র পথ সুস্থ নির্বাচন করা। সুস্থ নির্বাচনের জন্য যে প্রয়োজন এই সরকারের পদত্যাগ, এই সরকার একটা হয় জাতীয় সরকার করুক, তাদের নিরপেক্ষ সরকার করুক, কিছু একটা করুক, এটা না করলে এখানে শান্তিতে নির্বাচন হবে না। তাই আজকে আমি মনে করছি, আমি দাবি করছি যে সেই পদ্য আজকে আজকে ঢাকাতে একটা খুব সুন্দর মিছিল হয়েছে, 10ম কংগ্রেস বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ওটা তারা নিরাপদে করতে দিয়েছে, আমি তাদের ওই মিছিলে যোগ দিয়েছিলাম। আজকে ঠিক একইভাবে সকলকে মিটিং মিছিল করতে দেওয়া উচিত, উক্ত মিছিলে ভারত থেকে, নেপাল থেকে, বিহার থেকে এসে কমিউনিস্ট পার্টির নেতারা যোগ দিয়েছিলেন। আজকে তারা দেখেছে বাংলাদেশে শান্তি আছে, সেটাকে বহাল রাখতে হবে, তাছাড়া দেশে কখনো সুষ্ঠু নির্বাচন ছাড়াই হবে না। আমি যেটা মনে করি
যে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, যেমন কি মনিরুল হক এবং হেলাল, তারা তো বলেছেন এগুলির আপত্তি করার কিছু নাই। আজকে এখানে ক্ষমার বিষয়টা আমি আবার রিপিট করতে চাচ্ছি। বঙ্গবন্ধুর মহানুভবতা যেটা ছিল, উনি ভুট্টোকে বাংলাদেশের মাটিতে জড়িয়ে ধরেছিলেন, পাকিস্তান ভ্রমণ করেছিলেন। সুতরাং সেইভাবে আমার মনে হয় আজকে আমাদের সময় এসছে পাকিস্তানের সাথেও সম্পর্ক উন্নতি করা, এবং আজকে ভারতের ব্যাপারে যে রোহিঙ্গা সমস্যাটা ভারত সৃষ্টি করেছে, সেটা রোহিঙ্গাদের আত্মরক্ষার ট্রেনিং দেওয়া উচিত। আমরা রোহিঙ্গাদের ভারতে যেতে দিচ্ছি না, কারণটা কি? তারা যেতে চায় যে এইসব ব্যাপারে আমার মনে হয় কি আমাদের সরকার বৈদেশিক নীতির ব্যাপারে খুবই ভুল কাজ করছে। এইটার ব্যাপারে তাদের আমি মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। হাইকোর্টের বিচার বিভাগের পরিবর্তন, বিচার বিভাগের পরিবর্তন, ফ্যাসিজমের মনোভাবের পরিবর্তন। কিন্তু আইনমন্ত্রী বলেছেন যে হাইকোর্টের উপর বা বিচার ব্যবস্থার উপর সরকারের কোনো হস্তক্ষেপ বা কোনো, এটা বললেই আমি বলতে পারি বহু কথাই, কিন্তু এটা তো আছে। তা না হলে তারা বেল দেনই কেন? তারা মির্জা ফখরুল আলমগীরের বেল দিচ্ছে না কেন? খালেদা জিয়ার বেল দিচ্ছে না কেন? আজকে আমাকে বলেন তাদের কি যুক্তি আছে? তাদের তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, এবং যেটা বলেছে আজকে আইনমন্ত্রী বলেছে যে হাইকোর্ট যে জামিন দিয়েছে সেটা জামিন প্রক্রিয়ার যে আইন সেটাকে লঙ্ঘন করে দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া, এইটা হলো আমরা আইনকে গর্ত বানিয়ে ফেলেছি। এটা আমাদেরকে, এটা আমাদের মাননীয় বিচারপতিগণ এই জাতীয় জিনিসে ভুল কাজ করছেন, তাদেরকে এটা কোনো মতে আমরা মেনে নিতে পারি না। তাদের অভিযোগগুলিকে আপনি কি, সুনির্দিষ্ট অভিযোগগুলিকে আপনি কোনো ধরনের সন্দেহ করছেন? কোনো অভিযোগ কি, সুনির্দিষ্ট অভিযোগ কি আছে? এটা কখনো, এটা কেউ বিশ্বাসযোগ্য যে আজকে যেখানে এখানে মির্জা ফখরুল আলমগীর ঠিক যে কথাটা এক সময় বলা হয়েছিল যে কিন্তু পাওয়া গেছে, সেটাকে আপনি কিভাবে দেখবেন যে পুলিশ পেয়েছে বলে যে দাবি করেছে? সেটাকে মামলা হোক, মামলা চলতে থাকুক, তারা দেখুক, মামলা পরীক্ষা করে দেখুক, তার জামিন দিতে আপত্তি আমি দেখি না। জামিন দেওয়া হলে হয়রানি, জামিন দেওয়া হলো হয়রানি, এই হয়রানির থেকে মুক্তি চাই আমরা। এটাকে সম্পূর্ণ এই শীতের এই অবস্থায় বিপর্যস্ত দেশ, আমরা মাত্র 6,000 কম্বল দিতে পেরেছি সারা দেশে, অথচ দরকার কয়েক লক্ষ এই খাওয়া দরকার। আপনি বলেছেন এই সকল সংকটের একমাত্র একমাত্র যে সমাধান সেটি হলো একটি সুষ্ঠু নির্বাচন। সেই সুষ্ঠু নির্বাচনকে সামনে রেখে দুই পক্ষের যে বর্তমান রীতিগত অবস্থা, এতে আপনি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে এই এই পর্যায়ে এসে আপনি ব্যক্তিগতভাবে আপনার এই নির্বাচন কোন সরকারের অধীনে হবে এই বিষয়কে আপনি আপনি কি চূড়ান্তভাবে, এবং এই অবস্থা আপনার সংসদ আলেমদেরকে তারা বেল দিচ্ছে, আলেমদের বিরুদ্ধে কি অপরাধ? তাদের কি অপরাধ আছে? তারা তারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছে, এমনকি মমিনুল হক, তাকেও বেল দিয়ে দেওয়া উচিত। এইসব বেলের ব্যাপারে তাদের এই ব্যবস্থা অনমনীয় মনোভাব, এটা গ্রহণযোগ্য না। আজকে এত মামলা সরকারের পয়লা উচিত হবে এই মামলাগুলি প্রত্যাহার করা, অথবা তাদেরকে জামিন দিয়ে মামলাগুলি দ্রুত শেষ করা চেষ্টা করা। শেষ এই যে আপনার যাদের জামিন পাওয়ার কথা যোগ্য তাদের জামিন না পাওয়া, এটা কি আপনি বিচারিক ব্যবস্থা স্বাভাবিক প্রক্রিয়া বলছেন নাকি সরকারের সরকারের নাক গলাচ্ছে, সরকার অহে